আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হঠাৎ করে মা বলল খালার বাসায় যাব, মানে মার বড় বোনের বাসায়। করে রেডি হয়ে গিয়েছি আর এখন যাচ্ছি খালার বাসায়। ওখানে গিয়ে আজকে আমার রিক্সায় যাব মা আর আমি, কিন্তু এখন আমি মা রিক্সায় করে খালার বাসায় যাচ্ছে। খালার বাসা আমাদের বাসার একদম কাছেই, ওখানে গিয়ে কী কী হবে টুকটাক শেয়ার করে নিব, ঠিক আছে? আদনান বাইরে আছে, বাইরে থেকে আদনান ওখানে খালার বাসা চলে যাবে, তো একসাথে হবো, তারপর চলে আসবো, শেয়ার করে নেবো, সাথে থাকবেন। তো আমি বের হয়ে, মা ডাকছে, মা মনে হয় অলরেডি রেডি হয়ে গিয়েছে, তো আমি এখন বের হই, ওখানে গিয়ে কী কী করি সেটা শেয়ার করে নেবো, ঠিক আছে? তো আমি যাই। বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে পড়লাম। আমরা আন্টির বাসার দিকে যাচ্ছিলাম রিক্সায় করে, একটু গল্প করে নিচ্ছিলাম রিক্সার মধ্যে, আর আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি অনেক দিন পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর আমরা আন্টির বাসা যাচ্ছি এভাবে রিক্সায় করে। তারপরও অনেক ভালো লাগছে যে অনেক দিন পর এরকম ওয়েদার পাচ্ছি, রিক্সায় করে ঘুরছি মায়ের সাথে, আসলে ভালো লাগছিলো। তো ভালো লাগার কারণে কিন্তু চলে আসে আপনাদের মাঝে, যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে আর মেমোরি করে ফেলে আজকের দিনটি, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি, মা নামছে, এখন আমরা ওপরে উঠছি। আর আজকে আন্টিকে সারপ্রাইজই দেওয়া হচ্ছে। ব্যাস ওপরে উঠেই দেখতে পেলাম আদনানও চলে এসেছে, ফোনে কথা বলছে। তো ভিউয়ার্স, আগে বলে নিয়েছিলাম যে আদনান চলে আসবে, তো ও চলে এসেছে। আর আন্টা আমাদের জন্য কি আয়োজন করেছে একটু শেয়ার করে ফেলে। দেখতেই পাচ্ছেন কত মজার খাবারগুলি, স্পেশাল খাবারই বলা যায়। আজকে আমি সবুজ যে আচারটা দেখছেন বা সবুজ যে সসটা দেখছেন, কাঁচামরিচ দিয়ে, ধনে পাতা, আরও কিছু আছে, এটা দিয়ে এই সসটা করে থেকেছে। আর সাথে হচ্ছে খাস্তা পুরি বলে এটাকে, আমি জানি না, আমার মনে হয় এটাকে খাস্তা পুরি বলে থাকে, মানে তেল ছাড়া ভেতরে ডাল আছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা খেয়েছি। আর মোগলাই পরোটা আছে, আন্টি সব কিছু কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর স্পেশাল একটা জিনিস আন্টি বানাচ্ছে, এগুলো খেতে খেতে ভাবলাম আন্টি কী করছে রান্নাঘরে গিয়ে দেখি আন্টি কী এমন করছে যে আমাদের মাঝে এসে খাচ্ছে না। তখন মাও বসলো, আদনানও খাওয়া স্টার্ট করে দিল, আর আমি ওই দিকে আন্টির কাছে গিয়ে দেখলাম আন্টি কী করছে। আন্টি এটা কি হাঁসের মাংস? আপনি রান্না করছেন? সুন্দর তো, কালারটা সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, আন্টির হাতে স্পেশাল হাঁসের মাংস। এটা হচ্ছে হাঁসের মাংস, আন্টির হাতে হাঁসের মাংস আলু ছাড়া খেয়েছে আজ, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটা স্মেল ছিল। আর কতটা যত্ন নিয়ে আন্টি আজকে আমাদের খাওয়ালো। আঙ্কেল আর আদনানও খুব মজা করে খাচ্ছিল। প্রথমে ওরা সেই পুরি খাস্তা বা খাস্তা পুরি যেটা বলেছিলাম ওটা খেয়ে নিয়েছিল, তারপর মোগলাই পরোটা খেয়েছে, ফ্রুটস খেয়ে নিয়েছে। এর মধ্যে আন্টি মজা করে যে পরোটাটা এবং হাঁসের মাংস বানিয়ে এনেছে ওইটা আমরা খুব মজা করে খেয়েছি। তো এখন আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি সেই খাস্তা পুরি এই সবুজ আচার দিয়ে বা সবুজ ভর্তা দিয়ে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, এবং এটা দিয়ে খেতে এত ভালো লেগেছে যে আমি খেয়ে ফেলেছিলাম দুইটা। সাথে আমি একটা হাঁসের মাংস নিয়েছি, কিছু স্কিন নিয়েছি, হাঁসের স্কিন আমার খুবই ফেভারিট, আমি কিছু স্কিন নিয়েছি আর 2 পিসেস নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা পরোটা নিয়েছে, আন্টি আমাকে জোর করে এই পরোটাটা খাইয়ে দিয়েছে, খুবই ভালো লেগেছে। আন্টির হাতের মজাদার খাবার খেয়েছি আজকে, তাই ভাবলাম একটু মেমোরি করে রাখি আর আপনাদের মাঝে আমি একটু শেয়ার করে ফেলি। আপনারা আমার আন্টির জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আন্টি সুস্থ থাকে। খাওয়া শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে খুব মজাদার একটা মশলা টি বানিয়ে এনেছে, খুবই সুন্দর স্মেল ছিল এই মশলা টিয়ের, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা নাইস হয়েছে। এবার মশলা চা খাচ্ছি, আমরাই বলেছি আমরা মশলা চা খাবো, এবং যখন চাটা বানাচ্ছিল খুব সুন্দর একটা স্মেল ছিল, খুবই সুন্দর একটা স্মেল ছিল মশলার স্মেল। তো আন্টি বললো এই মশলাগুলো সব ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে, তাই এত সুন্দর স্মেল বের হচ্ছে। যাই হোক, কেমন লেগেছে আজকের ব্লগটি? ভালো লেগেছে নিশ্চয়ই, পাশে থেকে সাপোর্ট করে যাবেন। দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।